नमस्कार पेटुक बंधुरा मन बड़े खाई खाई चैने अपन के स्वागत जाना। आज के रेसिपि गाजर केशरी मालपुआ जेटा होलीते बाड़ीते खूब सहजे तैरी करते। मालपुआ बनानोर जोनो चारटे गाजर निये नियेछि। एबार एकटा छोटो ग्रेटारेर साहाज्ये आमी प्रथमे गाजरटाके ग्रेट करे नेब। खूब मिहि ग्रेटार एटा माने खूब मिहि करे ग्रेट करा हबे। देखुन एइरकम भावे गाजरटा ग्रेट करे एबार এই গ্রেট করা গাজরটাকে আমি একটা কাপের সাহায্যে মেপে নিচ্ছি। দেড় কাপ গাজরের কুচি নিয়েছি। আর নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা। যে কাপের মাপে আমরা মাপটা করব আমরা সবই একই রকম রাখব। নিলাম হাফ কাপ চালের গুঁড়ো। আর নিচ্ছি 1/4 কাপ সুজি। এক চামচ আমি এখানে মৌরি নিয়ে নিচ্ছি। এবারে সমস্ত শুকনো উপকরণ একটু ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেবার পরে আমি যে কাপের মাপে সমস্ত উপকরণ নিচ্ছি সেই কাপের মাপেই প্রথমে দুধ নিলাম। আমি দেড় কাপের থেকে একটু বেশি দুধ প্রথমে নিলাম। দিয়ে ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। এখানে আমার পুরো 3 কাপ দুধ লেগেছে, কিন্তু দুধটা আমি অল্প অল্প করে দিয়ে এটার একটা স্মুথ ব্যাটার আমি তৈরি করব। আবারও অল্প পরিমাণে দুধটা দিয়ে দিলাম। এরকম করে অল্প অল্প করে দিয়ে পুরো 3 কাপ দুধ কিন্তু লেগেছে। এই কাপের মাপটা যদি আমরা ঠিক রাখতে পারি, আপনারা যে জিনিসেরই মাপটা নেবেন সেই একই জিনিসের সমস্ত কিছুর মাপটা যদি আমরা ঠিকঠাক করে নিই তাহলে কিন্তু মালপোয়াটা আমাদের একদম পারফেক্ট হবে। এরকমভাবে ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব দেশি ঘি। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ দেশি ঘি নিয়েছি। এবার ঘিটা সমস্ত মিশ্রণের সাথে আর একবার ভালোভাবে মিশিয়ে নেব। ঘিটা যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে একটু সময় ধরে, তখন এবারে আমি মিশ্রণটাকে ঢাকা দিয়ে 15-20 মিনিটের জন্য রেখে দিচ্ছি। অন্যদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছে, তার মধ্যে যে কাপের মাপে আমি আগের জিনিসগুলো নিয়েছি সেই কাপের মাপেই 1/2 কাপ জল নিলাম। আর ওই কাপের মাপেই নিচ্ছি 1/2 কাপ চিনি। এটা একটা মিষ্টি রস বানাবো। এই চিনি ও জলটা যখন ভালোভাবে একসাথে মিশে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব দুটো ছোট এলাচ। মুখটা একটু ফাটিয়ে দিয়েছি যাতে এলাচের গন্ধটা এই মিষ্টি রসের সাথে ভালোভাবে এসে যায়। আর দিচ্ছি 1 চিমটে পরিমাণ কেশর। দিয়ে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে শিরাটাকে বেশ কিছুটা সময় ধরে, মোটামুটি 10 মিনিট সময় ধরে ফুটিয়ে নিতে হবে। ফুটতে ফুটতে যখন এরকম হাতে দিলে একটা হালকা একটু চ্যাটচ্যাটে ভাব হবে, মিষ্টির রসের যেরকম হয় সেরকম যখন একটা ভাব হবে তখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবার এটা আমি গ্যাস থেকে নামিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার মালপোয়াটা ভাজবো, তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়েছি, তাতে পর্যাপ্ত পরিমাণ রিফাইন তেল দিয়ে দিলাম। আপনারা এটা ঘিয়েও ভাজতে পারেন। তেলটা একটু চেক করে দেখে নিচ্ছি, দেখুন সুন্দরভাবে গরম হয়েছে। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখতে হবে। এবার ওই যে মিশ্রণটা আমি তৈরি করে ঢাকা দিয়ে রেখেছিলাম তার থেকে একটা বড় চামচে করে 1 চামচ নিয়ে, অর্থাৎ হাতায় করে 1 হাতা পরিমাণ নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার উপর থেকে একটু গরম তেল হালকা করে উপরে দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু এখন কোনোভাবেই নাড়াচাড়া করব না, যখন মালপোয়াটা হয়ে যাবে তখন কিন্তু ওটা নিজে নিজেই তেলের উপরে ভেসে উঠবে। যতক্ষণ পর্যন্ত না মালপোয়াটা ভেসে ওঠে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা মালপোয়াটা কোনোভাবেই নাড়াচাড়া করব না। দেখুন এরকমভাবে উপরে ভেসে উঠবে। তখন এবার আমি আস্তে করে ধরে উল্টে দিচ্ছি আর একটা পাশ ভালোভাবে ভাজার জন্য। দুটো পাশই যখন এরকম সুন্দরভাবে একটা হালকা লালচে কালার চলে আসবে তখন এবার একটা স্ট্রেনারের সাহায্যে আমি তুলে নেব। ঠিক একই রকমভাবে আমি আবারও একটা তৈরি করে নিচ্ছি। হাতায় করে 1 হাতা মিশ্রণ দিয়ে দিলাম এবং সেটা ফুটতে শুরু করেছে। যখন হয়ে যাবে তখন নিজে নিজেই ভেসে উঠবে তেলের উপরে।
দেখুন এবার আস্তে করে ধরে উল্টে দিতে হবে খুব সাবধানে। দুটো পাশে যখন সুন্দরভাবে এরকম একটা হালকা লালচে কালার চলে আসবে তখন এবার আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। ঠিক একই রকম ভাবে আমি সমস্ত মালপোয়াগুলোই তৈরি করে নিচ্ছি। প্রথমে সব মালপোয়াগুলো তৈরি করে ফিরে এলাম। এবার যে মিষ্টি রসটা তৈরি করে ঢাকা দিয়ে রেখেছিলাম সেটা এখনো পর্যন্ত হালকা গরম আছে, তো সেই হালকা উষ্ণ রসের মধ্যে আমি মালপোয়াগুলো দিয়ে একটু উপর থেকে চামচে করে রস দিয়ে দিচ্ছি। এরকমভাবে আমি মালপোয়াগুলোকে রসের মধ্যে উল্টে পাল্টে নিয়ে হালকা করে ভিজিয়ে দেব। প্রত্যেকটা মালপোয়া এরকম এপিট ওপিট ভালোভাবে একটু রসের মধ্যে ভিজিয়ে নিতে হবে, এতে মালপোয়ার ভেতরে রসটা ঢুকে যাবে ভালোভাবে। এরকম যখন এগুলো ভেজানো হয়ে যাবে তখন এগুলো সাইড করে বাকি যে মালপোয়াগুলো আছে সেগুলোও সব একই রকমভাবে উল্টে পাল্টে আমি সমস্ত মালপোয়াগুলোই ভিজিয়ে নিচ্ছি। সমস্ত মালপোয়াগুলো ভিজিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেব। 5 মিনিট পরে এসে পরিবেশন করে দিচ্ছি, আমি একটা থালার মধ্যে পরিবেশন করে নিচ্ছি। এইভাবে খুব সহজেই আমরা একটা সুস্বাদু মিষ্টি বাড়িতে তৈরি করে নিতে পারি এবং যেটা 10 থেকে 15 দিন আমরা ফ্রিজে স্টোর করে রেখেও খেতে পারি। আপনারা এই হোলিতে অবশ্যই এরকমভাবে একবার ট্রাই করে দেখবেন। সব মালপোয়াগুলো আমি একটা থালায় সাজিয়ে নিয়েছি, এবার উপর থেকে বাদাম ও পেস্তা কুচি দিয়ে নিচ্ছি। বাদাম ও পেস্তা কুচিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। তৈরি হয়ে গেল গাজর কেশরি মালপোয়া, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, এটা খেতে ভীষণই সুস্বাদু হয়। এবং এই হোলিতে যদি আমরা এরকমভাবে মালপোয়া বানাই এবং গেস্টদেরকে সার্ভ করি তাহলে তো গেস্টরাও ভীষণ খুশি হয়ে যাবে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করুন। যে সকল বন্ধুরা আমার পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।